আজকের এই শুভক্ষণে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ। আর আজ পশ্চিমবঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত জিএমআইটি কলেজ আজকে এই 10 বছর নিজের জার্নির রূপক হিসেবে 10,000 গাছ তুলে দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কলকাতার বিভিন্ন এলাকায়। সমাজ কল্যাণ উন্নয়ন সেই সমস্ত কথা কিন্তু তাদের কাজ চলেই চলেছে অনেক বছর ধরে। একদিকে যেরকম ভাবে ছাত্র ছাত্রীদের লাভে বিনামূল্যে, অন্যদিকে এখানকার মানুষজনের জীবিকা স্বরূপ তাদেরকে টোটো পর্যন্ত কিনে দেওয়া হয়েছে। তারই সাথে আজকে আরো একটা ওয়ান্ডারফুল জেস্টার বাই জিএমআইটি কলেজ 10,000 গাছ বিতরণ করা হচ্ছে। 10 বছর পরিপূর্ণ করছে জিএমআইটি কলেজ বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়। আরো একবার জোরে হাত, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার স্যার, থ্যাংক ইউ ফর ইওর প্রেজেন্স। এবং এই সুদীর্ঘ 10 বছর চলার পথে প্রচুর আশা, প্রচুর আকাঙ্ক্ষা, প্রচুর চাওয়া, প্রচুর পাওয়া এবং কিঞ্চিত না পাওয়া সমস্ত কিছুই রয়েছে। আই এম শিওর সেই নিয়ে আজকে আড্ডা হবে, সবাই মিলে কথা বলবো। কিন্তু জিএমআইটি কলেজ, থ্যাংক ইউ সো মাচ। আজকের মাননীয় অতিথি স্পিকার অব দি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ক্যান আই প্লিজ হ্যাভ অন স্টেজ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়। জোরে হাত তালি। Corporation Limited, and of course, Shuffle's favorite, Mr. Bodhisattva Banerjee, Vice Chairman, GMIT. Huge round of applause. Mr. Haranjeet Singh, Deputy Managing Director, GI. Dr. G. L. Datta, Chairman, GMIT. And P. K. Banerjee, former Professor, Jadavpur University. Shuffle, আসন গ্রহণ করতে অনুরোধ করছি। আমার মাইক্রোফোনের ভলিউমটা একটু কমিয়ে দিলে ভালো হয়। পেছনে একটু যদি ফিউচার, পাস্ট এন্ড প্রেজেন্ট উজ্জ্বল থাকুক এবং তারই শুভ সূচনা আজকে এই ল্যাম্প লাইটিং সেরেমনির মাধ্যমে। জয় হাত তালি প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং আস ফর অন দি অকেশন অফ দি কমপ্লিশন অফ 10 ইয়ার্স অফ জিএমআইটি কলেজ। চেয়ারম্যান জিএমআইটি, একটু সেন্টার স্টেজে আসতে অনুরোধ করব দুজনকে। জোরে হাত তালি, হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ। থ্যাংক ইউ সো মাচ লেডিস এন্ড জেন্টলম্যান, ইউ হ্যাভ বিন ভেরি কাইন্ড অডিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ। মঞ্চে মেমেন্টোগুলো এক এক করে সকলকে এবং সেই নিউজ লেটার পাবলিশ করে আজকের এই অকেশন, ইটস এ ল্যান্ডমার্ক ইভেন্ট। নিউজ লেটার পাবলিশ করছেন আমাদের চিফ গেস্ট শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়। সবাই মিলে একটা ছবি তোলা যায়। জোরে হাত তালি, আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর অল দি ভেরি ইম্পর্টেন্ট পিপল অন দি। জোরে হাত তালি।
huge round of applause for this beautiful আজকের এই শুভ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করবার জন্য আসলে জিএমআইটির সঙ্গে থেকে জন্মলগ্ন থেকে আমার সঙ্গে যোগাযোগ রয়েছে অধিদপ্তর বাবা ছিলেন ওর মা ছিলেন অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন এবং শিক্ষার প্রসারের জন্য তাদের যে অবদান সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তোমরা অনেক ছাত্রছাত্রী রয়েছ আমি বলবো তোমরা ভাগ্যবান যে তোমরা জিএমআইটি ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট রয়েছে এখানে বিশিষ্ট ব্যক্তির অবসর রয়েছে অধিদপ্তর রয়েছে সেই সঙ্গে সঙ্গে আমাদের টিআইএস গ্রুপের আরও অনেকে রয়েছে ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন তোমরা যারা ছাত্রছাত্রীরা এখানে রয়েছে এখানে অনেক অভিভাবক রয়েছে আপনারা অনেক অধ্যাপক যারা অধ্যাপনা করেন এখানে সেই সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল সহ আমাদের সাংবাদিক বন্ধুরা অনেক এসেছেন আসলে বাড়িপুরে এখন আমাদের অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে আপনারা জানেন 2011 সালে যখন এই নতুন সরকার ক্ষমতায় এলো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উপলব্ধি করেছেন যে শিক্ষার প্রসার দরকার সবাই বলে এসেছিলেন শিক্ষার প্রসার দরকার ব্যাপকতা দরকার কিন্তু সেই অর্থে আমাদের এখানে সেটা চোখে পড়ার মতো কিছু ছিল না আমাদের জানেন যে চিকিৎসা শাস্ত্রের চিকিৎসা ক্ষেত্রে আমাদের এত বেশি কম সংখ্যক আমাদের সিট ছিল যে আমাদের রাজ্যে এত নতুন নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে এখনও মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্ষেপ করতে শুনি যে আমরা ডাক্তারবাবু তৈরি করতে আমাদের এত সময় লেগে যাচ্ছে 10 বছর কম করে রাখে একজন ফুড মেজর ডাক্তার হতে গেলে টেক্স অ্যাট্রিস টেন ইয়ার্স আমরা 10 বছর অতিবাহিত করে দিই কারণ আমাদের নতুন অনেক মেডিকেল কলেজ হচ্ছে ইনটেক অনেক বেড়ে গেছে ইঞ্জিনিয়ারিং কলেজে অনেক ইনটেক বেড়ে গেছে ইনস্টিটিউটের একটা কথা বলি আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 80তম প্রয়াণ দিবস এবং আজকের দিনে এই অনুষ্ঠান করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জিএমআইটিকে বিধানসভায় আমাদের অনুষ্ঠান করেছি বিধানসভার অনুষ্ঠান করার পরে আমাদের দুটো রক্তদান শিবির ছিল করে আমরা সেগুলো অনুষ্ঠান এসে এখানে আরও রয়েছেন আমাদের গৌতম দাস ভাইস চেয়ারম্যান জয়ন্ত ভদ্র এদের অবদান অনস্বীকার্য একা আমি করতে পারি না জয়ন্ত ভদ্র গৌতম বাবু এদের যে দৃষ্টিভঙ্গি উন্নয়ন করবার ক্ষেত্রে বাড়িপুরের ক্ষেত্রে এটা সত্যি অনস্বীকার্য বাড়িপুরের মানুষ সহযোগিতা করেছেন তাই এত উন্নয়ন হতে পেরেছে পঞ্চায়েত রয়েছেন এখানে আজকে আমাদের পঞ্চায়েতের যে দায়িত্বে রয়েছেন এই অঞ্চলে হাবিবুর রহমান তার কথাও নিশ্চয়ই আজকের দিনে মনে পড়বে যে হাবিবুর রহমান বৈদ্য সে অনেক সহযোগিতা করেছে এখানে রাস্তাঘাট তৈরি করার ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপারে একটাই কথা বলবো শিক্ষার কোনো বিকল্প হয় না ভাই তোমরা যারা স্টুডেন্টসরা রয়েছো তোমাদের জীবনে কিন্তু একটা টার্নিং পয়েন্ট আসবে প্রত্যেকটা মানুষের জীবনে ঘুরে দাঁড়াবার একটা সময় আসবে সেই সময়টা যদি তোমরা নিজেদের ঘুরে দাঁড়াবার জন্য প্রস্তুত না করতে পারো তাহলে অনেক আক্ষেপ থেকে যাবে আমি শুনছিলাম যে একটু আগে আসবার আগে এখানে আমাদের জিআইএস ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের যারা রয়েছেন এবং আমাদের ভবিষ্যৎ আমি আলোচনা করছিলাম যে এইখানে আমাদের প্লেসমেন্ট কীরকম হয় আজকাল সত্যি কথা বলতে গেলে বাবা মারা তারা চান যে তাদের সন্তানরা জীবনে প্রতিষ্ঠিত হোক তোমরা যারা রয়েছো তোমাদের অনেক স্বপ্ন তোমরা অনেক দাঁড়াবে অনেক আমাদের দেশকে অনেক সেবা করবে কিন্তু সেই করার মতো তোমাদের পরিসর দেওয়া দরকার রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তোমরা জানো যে আমাদের যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড যেটা উনি ইন্ট্রোডিউস করেছেন যে পড়াশোনার ক্ষেত্রে তোমাদের পড়াশোনার জন্য যেন আর্থিক অভাবে যেন পড়াশুনো তোমাদের ব্যাহত না হয় সেই জন্য রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে আর অনেক চিন্তা ভাবনা রয়েছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে তোমাদের নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে তোমাদের তৈরি হতে হবে এখানে তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ ছাত্রছাত্রীরা এখানে আমি জানি না টোটাল ইনটেক কত এবারে কত স্টুডেন্টস ভর্তি হয়েছে আচ্ছা টোটাল 250 ইনটেক 250 ভর্তি হয়ে গেছে এবং এখানে আমি শুনছিলাম একটু আগে আমাদের জিআইএস গ্রুপের যারা রয়েছেন ওদের বিশাল ব্যবসা রয়েছেন ওরা বলছেন এখানকার ছাত্রছাত্রীকে ওদের ইন্ডাস্ট্রিতে অনেকে ওরা নিয়ে গেছেন এটা অত্যন্ত আনন্দের খবর যে এখানে তোমরা প্রত্যাশা করবে এখানে ভালো ক্যাম্পাসিং হবে বড় বড় কোম্পানি আসবে কোম্পানি আসলে পর সেই ক্যাম্পাসিং ইন্টারভিউ হবে এবং তোমাদের যোগ্যতা প্রমাণ করতে পারলে সেখানে চাকরি করবে আমাদের এখানে অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে যেখানে ক্যাম্পাসিং ভালো হয় না ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়ে গেছে ইনফ্রাস্ট্রাকচার অনেক হওয়ার অনেক অসুবিধা রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই নিয়ে আলোচনা হয় আজকে এখানে জিআইএস যে কলেজ রয়েছে যেটা ইঞ্জিনিয়ারিং কলেজ আমি জানি না এদের কোনো রুলস ফ্রেম করা হয়েছে কিনা এবং আমাদের ওখানে একটা সাবঅর্ডিনেট রেজিস্ট্রেশন কমিটি রয়েছে সেই কমিটির কাজ হলো দেখা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের যারা নতুন নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে নতুন অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার কী তাদের রুল রেগুলেশন কী তাদের পরিচালনার ক্ষেত্রে তারা রুলস ফ্রেম করেছে কিনা এইসবগুলো দেখা আমাদের স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব এবং আমি বিধানসভায় যখন ছিলাম
তখন আমি দেখেছি আমাদের যারা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তারা এই কোশ্চেনগুলো তুলেছিল যে আমাদের বিধান পশ্চিমবঙ্গে অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে কিন্তু তারা রুল ফ্রেম কোড উঠতে পারেনি যদি একটা রুল ফ্রেমের প্রভিশন রয়েছে। আমি জানি না এখানে নিশ্চয়ই সে সমস্ত চিন্তাভাবনা থাকবে এবং এইটা করার অত্যন্ত প্রয়োজন রয়েছে। একটা ইনস্টিটিউট চালাতে গেলে পরে সেই ইনস্টিটিউটের রুলস রেগুলেশন কি আছে না আছে সেগুলো লিপিবদ্ধ করতে হয়। আমাদের বিধানসভায় যারা পরিষদীয় দল রয়েছে ধরো আমাদের এখন দুটি মুখ্য পরিষদীয় দল, একটা তৃণমূল কংগ্রেস, একটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং আমাদের বিধানসভার আইনেও রয়েছে যে আমাদের যে কনস্টিটিউশন অফ দোজ লেজিসলেচার পার্টিস যেগুলো আমরা বাইরে আমরা বলি যে রাজনৈতিক দল কিন্তু ভেতরে আমরা বলি লেজিসলেচার পার্টি, তাদের যে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন তাদের কনস্টিটিউশনের কপিও বিধানসভায় জমা দিতে হয়। যাই হোক সেগুলো তো আলাদা ব্যাপার, কিন্তু আমার কথা হচ্ছে এই যে তোমরা ছাত্রছাত্রীরা পড়ছো, তোমরা পড়ছো, তোমরা অনেক আশা নিয়ে আস এখানে এসছো, অনেক উদ্দীপনা রয়েছে তোমাদের মধ্যে। এবং আমি বলবো আমাদের এখানে যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে অধিসত্ত্ব সহ অন্যান্য ডাইরেক্টররা রয়েছেন, এদিকটা আপনারা নিশ্চয়ই নজর দেবেন। ভালো ক্যাম্পাসিং হওয়া দরকার আছে, ইনস্টিটিউটে ছাত্রছাত্রীরা ভর্তি হবে তাদের এমনভাবে তৈরি করবেন যে বড় বড় কোম্পানি এখানে আসবে তারা ক্যাম্পাসিং করবে, দরকার হলে আপনাদের আমাদের সহযোগিতা চাইবেন, নিশ্চয়ই আমরা আপনাকে এই ব্যাপারে হেল্প করবো। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল হাবকে রিকোয়েস্ট করবো যে বারুইপুরের আমার এই কনস্টিটুয়েন্সির মধ্যে এই ইঞ্জিনিয়ারিং কলেজ আজ 10 বছর অতিবাহিত হতে হয়ে গেছে, এখানে অনেক ভালো ভালো ছাত্র তৈরি হয়েছে, তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা পেতে গেলে পরে এখানে ক্যাম্পাসিং হওয়া অত্যন্ত প্রয়োজন রয়েছে। আমরা জানি প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য পড়াশোনা অনেক ক্ষতি হয়েছে, আজকে ভাবতে গেলে তো অবাক লাগে 99% 100% পাস করে আসছে। ঠিক কথা, আমাদের ছেলেমেয়েরা তারা অনেক লেখাপড়া তাদের অনেক ব্যাহত হয়েছে প্যান্ডেমিক সিচুয়েশন, সেই সঙ্গে সঙ্গে আমাদের লেখাপড়ার মান যেটা ছিল স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটা হয়তো আমি জানি না কোন জায়গায় রয়েছে, ভবিষ্যতে নিশ্চয়ই নিয়ে আলোচনা হবে। কিন্তু এই যে ইনস্টিটিউট GMIT ইনস্টিটিউট আজ 10 বছর অতিবাহিত করলো, এটা কম কৃতিত্বের কথা না, 10টা বছর এত সুন্দরভাবে পরিচালনা করে এখানে নতুন নতুন আমি দেখেছি ছেলে মেয়েদের থাকার জন্য যে হোস্টেল তৈরি করা হয়েছে, ক্যান্টিন তৈরি করা হয়েছে। এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন ফুল ফ্লেজড ক্লাস হতে পারছে না, তা না হলে পরে যখন এই ইনস্টিটিউটে ঢোকবার সময় ছাত্রছাত্রীদের একেবারে প্রচুর দেখা যেত, সেই তুলনায় আজকে কম। এবং আজকে তোমরা যারা আমাদের সামনে তা আমাদের নিয়ে এলে যারা তোমরা এখানকার আমাদের যে কলেজের স্টুডেন্টসরা তাদের দেখে আমার খুব ভালো লেগেছে যে তোমাদের মধ্যে সেই উৎসাহ তোমাদের মধ্যে উদ্দীপনা রয়েছে, তবে ঠিক মতো পা মেলাতে পারো না এটাও আমি লক্ষ্য করেছি, একটু ট্রেনিং দরকার ছিল। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার আমাদের সামনে স্বাধীনতা দিবস, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বাধীনতা দিবসের উদযাপন করবেন আমাদের রেড রোডে, বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েরা যায় তারা পার্টিসিপেট করে, তাদের প্যারেড হয়, সেগুলো দেখবার মতো, তোমার দর্শনীয়। এবং আমি আমার বোধিসত্ত্বকে বলবো যে তোমাদের বিধানসভায় একবার যাওয়ার দরকার আছে, তুমি আমার কাছে লিখিত আবেদন করলে পরে আমি নিশ্চয়ই এখানে কিছু কিছু সিলেক্টেড স্টুডেন্টস টিচাররা আপনারা যেতে পারেন। বিধানসভা পরিচালনার ক্ষেত্রে কী কী রয়েছে আজকাল পঠন পাঠনের সাবজেক্ট যদি ইঞ্জিনিয়ারিংয়ে নেই কিন্তু অন্যান্য স্ট্রিমগুলোতে রয়েছে, বিভিন্ন স্কুল কলেজ থেকে বাইরে আমাদের বিভিন্ন স্টেটের বিভিন্ন জেলা থেকে আসে তারা আমরা তাদের অ্যালাউ করি, যদিও এখন আমাদের একটু প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য একটা বন্ধ রয়েছে, কিন্তু ভবিষ্যতে যখন এই সিচুয়েশনটা কেটে যাবে নিশ্চয়ই তোমরা যাবে। লেখাপড়ার কোনো বিকল্প হয় না ভাই, এবং মানুষের মনের জোর রাখতে হবে, মনের জোর যদি হারিয়ে যায় তাহলে জীবনে দাঁড়ানো যাবে না। আমাদের জীবনে এরকম সময় অনেক এসছে, কারণ আমরা অত্যন্ত দরিদ্র পরিবার থেকে আমরা উঠেছি, গ্রামের স্কুলে পড়াশুনো করতাম এবং আমাদের জামা কাপড় জুতো সেগুলো আমাদের স্বাচ্ছন্দ্য দেওয়ার মতো আমাদের আর্থিক পরিস্থিতি ছিল না বাড়ির লোকের, তার মধ্যেও তো আমরা বড় হয়েছি, তার মধ্যেও নিজের মনের জোর হারাইনি, লড়াই করে এগোতে হবে এই দৃষ্টিভঙ্গি ছিল। আজকে তোমাদের বাবা মা যারা এখানে পাঠাচ্ছেন তাদের অনেক প্রত্যাশা, তোমরা নিশ্চয়ই জীবনে প্রতিষ্ঠিত হবে। এবং ফ্যাকাল্টিতে যারা রয়েছেন বিশেষ করে এখানে শিক্ষক অনেক রয়েছেন, এখানে যারা আমাদের প্রিন্সিপাল সহ অন্যান্য যারা রয়েছেন এদিকটা আপনারা নজর দেবেন, ছেলেমেয়েরা যেন ঠিক মতো পড়াশুনো করে, এটার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। এবং আমি প্রত্যাশা করি আগামী বছর যেন আরও সুন্দর করে প্যান্ডেমিক সিচুয়েশন যখন কেটে যাবে তখন আসবো এখানে, ছেলেমেয়েদের কোলাহল শুনতে পাবো, ছেলেমেয়েরা তাদের পড়াশোনার পরিসরগুলো অনেক বিস্তৃত হবে, অনেক ব্যাপকতা পাবে, এবং তার মধ্যে থেকেই তোমরা নিশ্চয়ই আপনার জীবনে অনেক এগিয়ে যাবে। আর ক্যাম্পাসিং করার ব্যাপারে বলবো আপনারা রয়েছেন ইন্ডাস্ট্রিয়াল হাউস, আপনারা নিশ্চয়ই করবেন, আর যিনি রেডিও জকি ভদ্রমিলা আপনার নাম অয়ন অয়ন দিকা, আমিও রেডিও মাঝে মাঝে শুনি,
যখন এখান থেকে বাড়ি পড়তে থেকে বাড়ি ফিরে যাবো তখন আমাদের একটা রেডিও লাগানো আছে, ওই আমরা তখন মিচ্ছি টিচ্ছি এইসব শুনতে শুনতে বাড়িতে যাই। সেই ভয়েসটা আমি রেকগনাইজ করতে পারি, নামটা মনে রইল। আর কখনো কখনো শুনলে পরে নিশ্চয়ই শুনবো ওনার কথা যে ওনাকে আমরা দেখে এলাম। তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আরও এগিয়ে যাও, ভালো করে লেখাপড়া করো। নমস্কার। For the academic year 2020-2021, current A institution successfully adopt koreche and implement koreche best practices in the area of different shochchota action plans. Shejon honorable speaker mahashay Sri Biman Bandopadhyay ke request korbo to give this prestigious award to GMIT. Our GMIT pokkho theke Dr. Syed Samsir Ali, principal of GMIT, onake onurodh korbo stage e ashte এবং শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই পুরস্কারটি গ্রহণ করতে। পরে হাততালি, জিএমআইটির ডেফিনেটলি একটা অ্যাচিভমেন্ট। ইটস এ গ্রেট অনার নট অনলি ফর জিএমআইটি অ্যাজ ওয়েল অ্যাজ ফর মি হু রিপ্রেজেন্টস দিস কনস্টিটিউয়েন্সি অ্যান্ড অলসো ইটস এ ভেরি গ্রেট অনার টু দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স। থ্যাংক ইউ। আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দিস ম্যান জিএমআইটি। ওনাকে